হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। পরীক্ষা সামনে এসে গেছে, আজ মার্চ মাস, মার্চ মাসের প্রথম দিক, তোমাদের এপ্রিলের প্রথমেই পরীক্ষা, তাই ভালো করে প্রস্তুতি নিতে হবে। আশা রাখছি তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। যাই হোক, আজকে তোমাদের পড়াবো ক্লাস থ্রির আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 39 পাতা, পেজ নম্বর হচ্ছে 39। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি যতটা সম্ভব তোমাদেরকে সহজ করে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো প্রথমে কি রয়েছে, দেখো বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি। কিছু বইয়ের তাক রয়েছে, দেখো একটা মেয়ে রয়েছে, সে বলছে যে বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি। শ্রাবণী আজ বইগুলো তিনটি আলমারিতে সাজিয়ে রেখেছে। প্রথম আলমারিতে রেখেছে 45টা বই, দ্বিতীয় আলমারিতে রেখেছে 44টা বই, আর তৃতীয় আলমারিতে রেখেছে 42টা বই। তো এগুলোকে কার্ডের মাধ্যমে লিখলে তাহলে কেমন হয়? 45টা বইকে তাহলে কিভাবে লিখব? 1, 2, 3, 4, 40 হলো, 10-এর কার্ড 4টে লেখা হলো, আর 1-এর কার্ড 1, 2, 3, 4, 5, 5টা, তাহলে 40 আর 5-এ কত হয়ে গেল? 45। একইভাবে দ্বিতীয় আলমারিতে 44টা বই, তাহলে 4টে 10-এর কার্ড আর 4টে 1-এর কার্ড, তাহলে 44 হয়ে গেল। তৃতীয় আলমারিতে রয়েছে 42টি বই, তাহলে 4টে 10-এর কার্ড আর 2টো হচ্ছে 1-এর কার্ড। এইবার এই তিনটে আলমারিতে মোট কতগুলো বই সাজানো হয়েছে দেখো কি করব। এখানে দেখো একটা বক্স করে দিয়েছে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা 1-এর কার্ডকে নিয়ে একটা বক্স করেছে, কারণ এই 10টা 1-এর কার্ড মিলিয়ে 1টা 10-এর কার্ড হলো। ঠিক আছে, আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা 10-এর কার্ডকে নিয়ে 1টা 100-এর কার্ড হয়েছে, এটাকে বক্স করেছে, তাহলে 1টা 100-এর কার্ড হলো। তাহলে 10টা 10-এর কার্ড চলে গেল, তাহলে কটা রইলো? 1টা 2টা 1টা 3টে, তাহলে 3টে রইলো। এখান থেকে 10টা 1-এর কার্ড চলে গেছে এখানে, তাহলে 1টা 1-এর কার্ড পড়ে রইলো, তাহলে 100, 10, 10, 10, 30 আর 1, 31, তাহলে মোট কতগুলো হয়ে গেল? 131টা বই হয়ে গেল। তুমি এমনি এইভাবে যোগ করো, দেখো 5 আর 4 9, 10 11, 11 1 হাতে 1, 3 4 12 আর 1 13, 131টা বই হলো। শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে, শ্রাবণীর দিদির ঘরে 49টি বই আছে, তাহলে শ্রাবণী সাজালো 10টি বই, এখন মোট বই হলো 10টি। শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে, আর শ্রাবণীর দিদির ঘরে 49টি বই আছে, তাহলে শ্রাবণী সাজালো কতগুলো বই? এদের যোগ করব, 9 আর 2 11, 1 হাতে 1, 4 আর 5, তাহলে 151 হলো। এখন মোট বই কতগুলো হলো? এই 131 আর 151 যোগ করব, 1-এর 1-এ 2 হলো, 5 আর 3-এ 8 হলো, 1-এর 1-এ 2, 282টা বই হলো মোট। এবার আমরা চলে আসি সিম্পল যোগ করা, অর্থাৎ হাতে ধরে কিভাবে যোগ করতে হয় সেই যোগ। দেখো এখানে দেখো একক দশক শতক রয়েছে 82, 34, 48, তাহলে 8 আর 4-এ প্রথম 8, তারপর 4, 8, 9, 10, 11, 12, তারপরে দেখো 2 আছে, 12, 13, 14, তাহলে 14, 4 হলো এখানে আর 1 হলো দশকের ঘরে। যেহেতু এককের ঘরের আমি গুনেছি, তাহলে এখানে এককের ঘরে 4 হলো, হাতে 1টা দশকের ঘরে হলো। এইবার 4 আর 3-এ কত? 5, 6, 7, 7 আর 8-এ, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 1-এ 16, 16, 6 হাতে 1, এখানে কিছু নেই, তার মানে এই 1টাই নিচে নেমে যাবে, তাহলে কত হয়ে গেল? 164। এরপরের অঙ্কটা দেখো, 4 আর 2-এ 6, 6 আর 8-এ তোমরা গাঁট গুনে করতে পারো, বা এমনি মুখে মুখে যদি করতে পারো তো খুব ভালো ব্যাপার। 4 আর 2-এ 6, 6 আর 8-এ 14, 14-এর 4 হাতে 1, 7 আর 2-এ 9, 9-এর 1-এ 10-এ 0 হাতে 1, তাহলে 1-এর 1-এ
দুই হয়ে গেল, তাহলে 204। এর পরের অঙ্ক দেখো, এখানে দেখো প্রত্যেকটা দুই অঙ্কের সংখ্যা ছিল, এখানে দেখো তিন অঙ্কের, দুই অঙ্কের, এক অঙ্কের, এখানে দেখো তিনটি তিন অঙ্কের দিয়েছে, ছয় আর একে সাত, সাত আর পাঁচে বারো, দুই হাতে এক, আট আর দুই দশ, আর একে এগারোর এক হাতে এক, তাহলে এক দুই আর একে তিন, তিন আর একে চার, আর একে পাঁচ, তাহলে কত হয়ে গেল 512। একইভাবে এটা যোগ করি, ছয় আর পাঁচে এগারোর এক হাতে এক, দুই আর একে তিন, আর একে চার, আর তিন আর একে চারশো ৪১। তাহলে 39 পাতার অঙ্কগুলো হয়ে গেল। এরপরে আমি চলে আসবো 40 পাতায়। দেখো এখানে দেখো 36, 42 আর 37 তিনটে সংখ্যা রয়েছে। আমাদের বাগানে তিনটি আম গাছ আছে, কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে গেছে, অর্থাৎ ঝড় দিচ্ছে। দেখো গাছগুলোর রূপটা দেখি মনে হচ্ছে খুব জোরে ঝড় দিচ্ছে এবং নিচে আম পড়েছে। প্রথম গাছ থেকে আম পড়েছে 36টা, দ্বিতীয় গাছ থেকে পড়েছে 42টা, আর তৃতীয় গাছ থেকে পড়েছে 37টা। তাহলে মোট কতগুলো পড়েছে তাহলে যোগ করব, 7 আর 2 9, 9 আর 6 15, 5 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 3 9, 10 11, তাহলে মোট 115টা আম পড়েছে। দুইয়ের দাগের অঙ্ক, মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি আর 8 টাকা নুন কিনেছে, সে মোট কত টাকা জিনিস কিনেছে? তাহলে 160 টাকার চাল, 35 টাকার চিনি আর 8 টাকার নুন, তাহলে যোগ করব, তাহলে 8 আর 5 কত? 13, 3 হাতে কত? 1, তাহলে 6 আর 1 7, 7 আর 3 10 0 হাতে 1, তাহলে 1 আর 1 2, তাহলে কত টাকা জিনিস কিনেছে? 203, অর্থাৎ 203 টাকা জিনিস কিনেছে। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে, আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন তাহলে যোগ করব, তাহলে 112 জন হলো, 5 জন হলো, 8 জন হলো, তাহলে 8 আর 5 13 আর 2 15, 15 5 হাতে 1, তাহলে 1 আর 1 2 আর 1 নেমে গেল, তাহলে 125 জন এসেছে। এরপরে দেখো একটা তিন অঙ্কের, একটা দুই অঙ্কের আর একটা এক অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি এবং যোগ করি। আমি একটা এক অঙ্কের সংখ্যা, একটা দুই অঙ্কের সংখ্যা, একটা তিন অঙ্কের সংখ্যা, তাহলে একটা তিন অঙ্কের সংখ্যা ধরো 120, 120, আর একটা এক দুই অঙ্কের সংখ্যা ধরো 2, 5, 25টা, আর একটা এক অঙ্কের সংখ্যা ধরো 7, তাহলে এটাকে যোগ করতে বলেছে, তাহলে 7 আর 5 12, 2 হাতে 1, তাহলে 2 আর 2 4, আর 5 আর এই 1 নেবে এলো, তাহলে 152। এইবার এটাতে আমি যোগটা করে ফেললাম, এবার আমার সমস্যাটা তৈরি করতে হবে, মানে এই লেখাটা আমাকে লিখতে হবে। তাহলে বাস্তব সমস্যাটা আমি লিখি যে আমার বাবা বাজারে গিয়ে 120 টাকা দামের একটি বই 25 টাকার দামের একটি খাতা এবং 7 টাকা দামের একটি পেন্সিল কিনে নিয়ে এলো, একটি পেন্সিল কিনল, তাহলে আমার বাবা মোট কত টাকার জিনিস কিনলো? অতএব আমার বাবা মোট 152 টাকার জিনিস কিনলো। ওকে,
তাহলে হয়ে গেল 40 পাতার অঙ্ক। এবার আমরা 41 পাতায় চলে এসে দেখো কি বলছে। পাড়ার অনুষ্ঠানে যাই, মিতালিদের পাড়া এবছরের পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে 46 জন এসেছে, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। মোট 46 জন এসেছে, কিন্তু বিশেষ কারণের জন্য 4 জন অন্য কাজে চলে গেল। তাহলে এসেছিল 46, কার্ডের মাধ্যমে লিখেছে 1, 2, 3, 4, 4 10 6 1 কার্ড, তাহলে 46 হলো। অন্য কাজে চলে গেল কজন? 4 জন, তাহলে নিচে 4 1 লেখা হলো। এবার বিয়োগ করতে হবে, তাহলে এখানে 4 1 এখানে 4 1 কেটে দিলাম, তাহলে বিয়োগ করে কি হলো? 4 10 পেয়ে গেলাম, আর এখানে 2 1 রয়ে গেল, তাহলে 42 জন রইলো। তাহলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত আছে 42 জন। এইভাবে দুইয়ের অঙ্কটা দেখো, স্বাধীনতা দিবসে পাড়া সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। 158 জন এসেছিল, তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে চলে নিয়ে যাবে। তাহলে এসেছিল 158, 1টা 100 কার্ড, 5টা 10 কার্ড, আর 8টা 1 কার্ড। খাবার নিয়ে চলে গেল 6 জন, তাহলে 6টা 6টা কেটে দিলাম, তাহলে বাকি রইলো 1টা 100, 5টা 10, 2টা 1, তাহলে 152 জন, তাহলে একসঙ্গে বসে খাবার খেলো কতজন? 152 জন। বোঝা গেল? এবার 42 পাতায় চলে আসি, দেখো খুব সহজ অঙ্ক, বেশ ভালোও লাগছে অঙ্কগুলো করতে। এই বছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে, তার ভেতর 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে কটা? তাহলে বিয়োগ করতে হবে, এতগুলো ঝিঙে তুলেছে তার মধ্যে 151টা নষ্ট হয়ে গেছে, তাহলে 278 থেকে 151 বিয়োগ করব। দেখো 278-এর 2টা 100 কার্ড, 7টা 10 কার্ড, 8টা 1 কার্ড, আর 151 1টা 100 কার্ড, 5টা 10 কার্ড, 1টা 1 কার্ড। এখান থেকে 1টা 1 কার্ড, 1টা 1 কার্ড কেটে গেল। আচ্ছা, এখান থেকে 5টা 10 কার্ড, এখান থেকে 5টা 10 কার্ড কেটে গেল, আর 1টা 100 কেটে গেল, তাহলে কী পড়ে রইলো? 1টা 100 পড়ে রইলো, 2টা 10 পড়ে রইলো, আর 7টা 1, 2, 3, 4, 5, 6, 7টা 1 কার্ড রইলো। তাহলে এটা কী হয়ে যাবে? 1, 2, আর 7, 127 হবে। তাহলে ভালো ঝিঙে আছে কত? 127টি। কার্ডের মাধ্যমে এটা হয়ে গেল। এরপরে দেখো, কার্ডের মাধ্যমে আমাদের নিজেদেরকে করতে বলেছে। দেখো, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে দেখি বোঝা যাচ্ছে? 198টা বেশি, তাহলে মাসুমের জালে বেশি উঠেছে। কতগুলো বেশি উঠেছে সেটা বার করার জন্য আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, 198 মানে 1টা 100 কার্ড হলো, 10 কার্ড 9টা 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, আর 8টা 1 কার্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, আর 176 এই 1, এটা 7টা 5, 6, 7, আর 6টা 1, 2, 3, 4, 5, 6। তাহলে নিয়ম অনুযায়ী এই 1টা কাটলুম, এই কাটলুম, এই কাটলুম, ব্যাস। তাহলে 2টা 1 কার্ড পড়ে রইল, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 2টা 10 কার্ড রইল, আর 100 কার্ডটা কেটে গেল। তাহলে কত রইল? এখান থেকে 20, আর এখানে 2, 22, তাহলে 22টা। তাহলে কার জালে? এখানে লিখব মাসুমের জালে, মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। এর পরের 5-এর অঙ্কটা দেখো, এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে, কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? তাহলে মিতা তার বন্ধুরা 171, তাহলে এখানে 1টা 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে 1টা 171 হয়ে গেল, আর 121, 1টা এই 2টো, আর এখানে 1টা, তাহলে 1টা 1টা কেটে গেল, এখানে কিছু থাকলো না, এখানে 2টো 2টো কেটে গেল, তাহলে 1, 2, 3, 4, 5টা রইল, আর এই 1টা 1টা কেটে গেল। তাই রইল শুধু কি? 5টা 10 কার্ড, মানে 50। তাহলে কারা
বেশি লাগিয়েছে 171টা বেশি, তার মানে মিতা ও তার বন্ধুরা, মিতা ও তার বন্ধুরা কতগুলো বেশি লাগিয়েছে, 50টি গোলাপ চারা বেশি লাগিয়েছে। এরপর 43 পাতায় চলে এসো, দেখো একটা টিভি রয়েছে যেটা সৌরভ রান করেছে 168, ক্রিকেট খেলার এখানে সচিন রান করেছে 175, এই যে ছোট্ট করে লেখা আছে দেখতে পাচ্ছ, টেলিভিশনে খেলা দেখি, ক্রিকেট খেলায় সচিনের রান হচ্ছে 175, সৌরভের রান হচ্ছে 168। তাহলে এক্ষেত্রে দেখো কী করবো, তাহলে 175টাকে লেখা হলো আর 168টাকে লেখা হলো। এখানে একটা জিনিস দেখো, আগেরটার সঙ্গে এটার কি তফাত দেখো, তফাতটা হচ্ছে এটাই, আগের যে অঙ্কগুলো করেছি সেইগুলো কী ছিল বলতো, ওপরের সংখ্যাগুলো সব কটাই কী ছিল, এটার থেকে বড় ছিল অথবা সমান ছিল, মানে এটা বেশি এটা ছিল না, মানে এটার থেকে এটা কম ছিল, প্রত্যেকটা কম বা সমান ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো ওপরে 5টা আছে নিচে 8টা আছে, তাহলে 5টা থেকে 8টা কীভাবে কাটবো? তো তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত এখান থেকে একটা 10-এর কার্ড, যেহেতু এখানে কম রয়েছে তাহলে এখান থেকে একটা 10-এর কার্ডকে কেটে দিলাম, ধরো একটা 10-এর কার্ডকে কেটে দিলাম, কেটে দিয়ে কী করলাম, বা এই 10টায় যদি বলি, এই 10-এর কার্ডটাকে এখানে নিয়ে নিলাম, নিয়ে 10টা 1-এর কার্ড করে নিলাম। তাহলে এবার যদি কাটি ধরো 8টা, তো তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 8টা কেটে দিলাম, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা রয়ে গেল, 1, 2, 3, 4, 5, 6, 7টা রয়ে গেল। এখান থেকে একটা চলে গেছে, তাহলে 6টা রইল নিচে, 1, 2, 3, 4, 5, 6, 6টা 6টা কেটে গেল, আর 100-এর কার্ড কেটে গেল, তাহলে রইল কি শুধু 7টা, তাহলে সচিনের রান সৌরভের চেয়ে 7 বেশি। এবার এইরকমই আমরা অঙ্ক করে দেখি নিজেরা, দুটো 100-এর কার্ড, একটা 10-এর কার্ড আর একটা 1-এর কার্ড, আর এখানে কি আছে, একটা এখানে কিছু নেই, এখানে 1, 2, তাহলে বিয়োগ কীভাবে করব, এখানে 1টা আছে এখানে 2টো আছে, তাহলে এইটাকে এই দিকে নিয়ে যায়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, ঠিক আছে, তাহলে মোট 11টা হলো, দেখো এইটা এটা কাটলাম, এইটা এটা কাটলাম, তাহলে কটা পরে রইলো, 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এইটা চলে গেল, তাহলে এখানে আর কিছুই রইল না, আর এইটা এটা কেটে গেল, তাহলে 1টা 100-এর কার্ড, তাহলে 1, 0 আর এটা হচ্ছে 9, 109। এটার ক্ষেত্রে দেখো 5টা রয়েছে, 1, 2, 3, 4, 5, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 2টো, 1টা 2টো, এখানে দেখো 1, 2টো রয়েছে, এখানে 1, 2, 3, 4, 5, এখানে 8টা, তাহলে এইখানে 2টো আছে, এখানে 8টা আছে, মানে এইখান থেকে 1টাকে এখানে নিয়ে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 4টে রইল, 1, 2, 3, 4। এবার এখানে দেখো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, তাহলে 1টা রইল, এখানে 1টা 2টো, 1টা 2টো কলো, তাহলে 3টে রইল, তাহলে 3 হলো, এটা 1 হলো, এটা 4 হলো, দেখো এমনি এমনি করে দেখো, 8 কয় দিতে 12, 4 দিতে হাতে 1, 5-এর 6, 6 কয় দিতে 7, 1 দিতে, আর 2 কয় দিতে 5, 3 দিতে, এটা 1। তাহলে আমাদের 43 পাতা হয়ে গেল, এইবার আমরা চলে আসব 44 পাতা। চুয়াল্লিশ পাতা দেখো কী অঙ্ক বলছে, প্রিয়া 321টি শিউলি ফুল কুড়িয়েছে, সে 155টি ফুল প্রীতিকে দিয়ে দিল, প্রিয়ার কাছে কতগুলি শিউলি ফুল আছে? তাহলে 321, 3টে 2টো 1টা, 155, 1টা 5টা 5টা হলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে 1টা আছে, এখানে 5টা আছে, তাহলে এই 10টা এখানে চলে গেল, 10টা কার্ড হয়ে গেল, এখান থেকে কেটে কুটে রইল 6টা কার্ড। এবার এইটা যখন এখানে চলে গেল, ওপরে দেখো 1টা কার্ড আর এখানে হচ্ছে নিচে 5টা, তাহলে কাটবো কী করে? তখন এই 100-এর কার্ডকে ভেঙে 10টা 10-এর কার্ড হলো,
তাহলে এবার দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটার সঙ্গে পাঁচটা কাটলো, তাহলে ছটা রইলো, আর একটা চলে গেছে, একটার সঙ্গে একটা কাটলো, আর একটা 100 রয়ে গেলো, তাহলে 166। এরপরে এইটা দেখো 400, এটাও সেম নিয়মে করেছে, তার মানে এইটা হয়ে গেল 111। ঠিক আছে, এটা একই জিনিস। এবার দেখো এইটা আমরা নিজেরা করছি, তাহলে এটা ছটা, 1 2 3 4 5 6, এটাও 6 3 আর 3 6, এটা দেখো 1 2 3 4 5 6টা হয়ে গেল। আবার এটার ক্ষেত্রে দেখো দুটো, একটা দুটো, এটা 7টা, আর এটাও 7টা হলো। এবার কীভাবে কাটবো দেখো, এখানে 1 3 3 6, আর এখানে 7টা আছে, তাহলে এই একটা এখানে চলে গেল, আমি এইখানেই লিখছি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। তাহলে 3 আছে আর 7টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে 9টা রইল, 1 2 3 4, সরি ভুল হয়ে গেল, এগুলো সব ত্রিভুজের কাট হবে। ঠিক আছে, এটা একের কাট তো ত্রিভুজের কাট, তাহলে 1 2 3 4 5 কটা কেটেছে, ছটা 7টা, তাহলে 9টা থাকবে, 5 6 7 8 9টা হয়ে গেল। এইবার দেখো ওপরে 4টে আছে আর নিচে 7টা, তাহলে এখান থেকে এইখানে 10-এর কাট চলে এলো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 7টা কাটছে এখানে, এখানে 5টা কাটলো, আর দুটো এখান থেকে নিয়ে নিল, তাহলে 8টা পড়ে রইল, 1 2 3 4 5 6 7 8 গেল। এবার একটা দুটো কাটলো, তাহলে 3টে পড়ে রইল, এই তাহলে 3 হলো, আর এখানে 5 আর 3 8 হলো, আর এখানে হয়ে গেল 9 হলো। এবার দেখো বিয়োগ করে দেখো, 7 কয় দিতে 16 9 দিতে হাতে 1, 7 আর 8 8 কয় দিতে 16 8 দিতে হাতে 1, 2 আর 3 3 কয় দিতে 6 3 দিতে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করতে হবে, আর তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, নাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, একটু মন দিয়ে তোমরা যদি ভিডিওটা দেখো, তাহলে যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। এইবার আমি চলে আসি সিম্পল, জাস্ট হাতে ধরে করা, আর এই কার্ডের মাধ্যমে নয়, এমনি জাস্ট বিয়োগ করা। এটা হচ্ছে 45 পাতায় রয়েছে, অনেক বিয়োগ দিয়েছে, বিয়োগগুলো আমাদেরকে করতে হবে। দেখো 5 কয় দিতে 7 2 দিতে 2 কয় দিতে 8 6 দিতে 1 2 কয় দিতে 5 3 দিতে 1 2 3 4 3 দিতে এখান থেকে 0, এটা 1 নামলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হলো, এটা 9 নেমে এলো, এটা 9 নেমে এলো, এটা 8 হলো। এবার দেখো এইটা দেখো, উপরে ছোট আছে নিচে, তখন এটা কি করতে হবে, 1টাকে কেটে 11 করতে হবে। এটা কিভাবে করছে দেখো, 4টাকে কেটে যখন ওপরে কম থাকছে তখন এখান থেকে আমায় কার্ড নিতে হয়, যেটা কার্ডের মাধ্যমে শিখলাম, তাহলে এই 4টাকে কেটে 3 করলাম, তাহলে এখান থেকে 10 এখানে এলো, 10 আর 1 11 হলো, বোঝা গেল। তাহলে 4 কয় দিতে 11 7 দিতে আর 1 কয় দিতে 3 2 দিতে সেম জিনিস দেখো, এইটা কেটে 3 করলাম, তাহলে এটা 12 হয়ে গেল, এখান থেকে 10 আর 2 12 হলো, 7 কয় দিতে 12 5 দিতে 1 কয় দিতে 3 2 দিতে আর 3 কয় দিতে 5 2 দিতে এটার ক্ষেত্রে দেখো উপরে ছোট আছে, তাহলে 13 ধরলাম, এটাকে তাহলে কেটে 3 করলাম, 5 6 7 8 9 10 11 12 13 8 দিতে 8 হলো, 3 থেকে 1 বিয়োগ করলে 1 2 3 2 হলো, আর 3 5 এইটা কম আছে, তাহলে এটাকে কেটে 6 করলাম আর এটাকে কেটে 10 করলাম, এখান থেকে 10 আর 0 10 হলো, 4 কয় দিতে 10 6 দিতে 3 কয় দিতে 6 3 দিতে 5 কয় দিতে 6 1 দিতে
দুই, তিনটাকে কেটে দুই করলাম, আর এটা বারো হলো, সাত করে দিতে পারো পাঁচ দিতে। এবার দেখো দুইটা ছোট, তাহলে পাঁচ কেটে চার করলাম, তাহলে এটাকে বারো করলাম, আর নয় দশ এগারো বারো চার, আর দুই এটাকে করছি, দেখো এটা কম আছে, দুইটাকে কেটে এক করলাম, তাহলে এটাকে কেটে তেরো করলাম, সাত আর নয় দশ এগারো বারো তেরো ছয় দিতে। এবার দেখো এক আছে, তাহলে ছয়টাকে কেটে পাঁচ করলাম, তাহলে এখান থেকে দশটা কার্ড এখানে এলো, তার মানে দশ আর একে এগারো হলো, সাত আর পাঁচ, সাত আট নয় দশ এগারো চার দিতে, আর দুই তিন চার পাঁচ তিন দিতে। এবার একই নিয়মে এটা চার হলো, এটাকে হলো ষোলো, তাহলে নয় সাত দিতে, এটা কেটে চার হলো, আর এটা হয়ে গেল চোদ্দো, এটা কেটে নয় হলো তিনশো সাতানব্বই। এরপরে দেখো দুইটাকে কেটে এক করলাম, আর এইটা কেটে বারো করলাম, আর নয় দশ এগারো বারো চার দিতে। এবার চারটাকে কেটে তিন করলাম, আর একটাকে কেটে এগারো করলাম, সাত আর নয় দশ এগারো চার দিতে হাতে এক, আচ্ছা ওটা এগারো করে সাত চার দিতে, আর এক দুই তিন দুই দিতে দুশো চুয়াল্লিশ। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে ৩৯ পাতা থেকে ৪৫ পাতা পর্যন্ত করে দেখালাম, আশা করি তোমরা যোগ বিয়োগের অঙ্কগুলো বুঝতে পারবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ওকে।